আওয়ামী লীগ সতর্ক আছে বলেই সমাবেশের নামে বিএনপি দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আয়োজিত শান্তি সমাবেশে তিনি বলেন, সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই নিচে পড়ে গেছে। নির্বাচন না আসলে বিএনপি আগামীতে হাওয়ায় মিলিয়ে যাবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আপনারা দেশে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাবেন না। নেতা কর্মীদের অনুরোধ জানাবো, ওরা হচ্ছে সাপ, বিএনপি হচ্ছে সাপ, যখন এই সুযোগ পাবে তখন এই ছোবল মারবে, তাই সবসময় সতর্ক থাকতে হবে। নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকব, সতর্ক থাকব, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আমরা প্রতিহত করব জনগণকে সাথে নিয়ে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মী আপেল মাহমুদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, কি বলছেন আওয়ামী লীগের নেতারা? আসলে বিএনপির যে সরকার পতন সহ 10 দফা দাবিতে যে সারা দেশে যে সমাবেশ করছে তারই প্রতিবাদে কিন্তু আওয়ামী লীগ রাজধানী সহ সারা দেশে কিন্তু শান্তি সমাবেশ করছে। এবং একটু বলে রাখি যে সকাল থেকে কিন্তু বিএনপির এই সমাবেশের বা তাদের যে রাজনৈতিক কর্মসূচি, এই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোথাও কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিটি থানায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছেন। তারা পাড়া মহল্লায় অলিগলিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন যে অতীতে তারা বলছেন যে অতীতে তারা দেখেছেন যে বিএনপির রাজনীতি বা রাজনৈতিক কর্মসূচি নামে মানেই বিশৃঙ্খলা, এবং এ ধরনের বিশৃঙ্খলায় যেন জনগণের জানমালের কোনো ধরনের ক্ষতি হতে না পারে সেই জন্য তারা সতর্ক পাহারায় আছেন। এবং তারই একটি রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে কিন্তু বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শান্তি সমাবেশ করেছেন, এবং সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা কিন্তু বক্তব্য রেখেছেন। এবং এখানে ওবায়দুল কাদের কিন্তু তিনটি বিষয় তুলে ধরেছেন তার বক্তৃতায়। একটি হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন, যে তাদের যদি এতই জনপ্রিয়তা থেকে থাকে, জনসমর্থন থেকে থাকে, তাহলে যেন নির্দ্বিধায় আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়। আরেকটি বিষয়ে বলেছেন যে তারা আন্দোলন করছে ভালো কথা, শান্তিপূর্ণ আন্দোলন করুক, কিন্তু কোনো ধরনের যদি বিশৃঙ্খলা করে তার জন্য তার জবাব দিতে কিন্তু নেতাকর্মীরা প্রস্তুত আছে। আর সর্বশেষ তিনি আরেকটি বিষয় তুলে ধরেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবের নেতৃত্বে বিএনপি কিন্তু সঠিক পথে চলছে না। এটা ওবায়দুল কাদের বলছেন যে তিনি যেভাবে দলকে পরিচালনা করছেন তাতে অসুস্থ ধারার রাজনীতি বিএনপির মধ্যে ঢুকে পড়েছে এবং নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন, ভুল পথে চলছেন। তাই তিনি বিএনপির নেতাকর্মীদের এবং ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন যে তারা যেন মূলধারার রাজনীতিতে আসে, তারা যেন সুস্থ ধারার রাজনীতিতে আসে, এবং আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেজন্য বিএনপি সহ অন্যান্য যেসব দল আছে সেসব দলের সহযোগিতা কামনা করেছেন। এবং সর্বশেষ একটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকলেও এখন কিন্তু দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তবে ঘণ্টাখানেক পরে আবারও নেতাকর্মীরা এখানে জমায়েত হবেন। এবং শুধু এখানে না, ঢাকা মহানগর উত্তর দক্ষিণে নেতাকর্মীরা তারা সতর্ক পাহারায় আছেন, থাকবেন, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছিল এখানকার সর্বশেষ। আপেল, ধন্যবাদ আপনাকে।